ঈদ মুবারক সবাই টিটিএন এর দর্শকদের জানাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। দর্শক, কক্সবাজার পৌরসভার মেয়র গতকালকেই বলেছেন যে 24 ঘন্টার মধ্যে কক্সবাজারের পৌরসভার মধ্যে যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আমরা ঠিক দেখতে পাচ্ছি তারই কার্যক্রম চলছে ইতিমধ্যে। কক্সবাজারের পৌরসভার 12টি ওয়ার্ডের যে কোরবানির যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ডাম্পিং স্টেশন করা হয়েছে। কক্সবাজার পৌরসভায় 12টি ওয়ার্ডে আমাদেরকে জানিয়েছেন তারা 11টি ডাম্পিং স্টেশন করেছে। সেই ডাম্পিং স্টেশন থেকে তারা ময়লাগুলো অপসারণ করে কক্সবাজারের যে আবিবি মার্ট রয়েছে সেখানে এই ময়লাগুলো ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকেই একেবারে ময়লাগুলো নিয়ে কিন্তু তারা যে তাদের যে পরিপূর্ণ ডাম্পিং স্টেশন রয়েছে, মূল ডাম্পিং স্টেশন রয়েছে, সেখানেই ময়লাগুলো অপসারণ করা হবে এমনটাই জানতে পেরেছে। দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কক্সবাজার পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মীগুলো রয়েছে তারা নিরলসভাবে সকাল থেকে যেই যখনই এই পৌরসভার 12টি ওয়ার্ডের কুরবানির বর্জ্য বের হতে শুরু করেছে তখন থেকে তারা এই কাজগুলো শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। তবে পৌরসভার মেয়রের 24 ঘন্টার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অনেকেই বলছে যে কি তার আগেই তারা ময়লাগুলো তারা যে বর্জ্যগুলো আছে সেগুলো পরিষ্কার করবে, পরিষ্কার করার তারা তাদের একটি পরিকল্পনা আছে। তবে আগামীকালকেও কিছু কিছু প্রতিষ্ঠান এবং কিছু কিছু জায়গায় পৌরসভার মধ্যে কিছু গরু কুরবানি করা হবে, সেই গরুগুলোর যে বর্জ্য হবে সেই বর্জ্যগুলো পরিষ্কার আগামীকালকে করার একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি এখন কথা বলার চেষ্টা করব কক্সবাজার পৌরসভার যে যারা দায়িত্বে রয়েছেন পরিচ্ছন্ন কর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কক্সবাজার পৌরসভার যিনি কনজারভেন্সির যিনি পরিচালক রয়েছেন পরিদর্শক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে তাদের পরিকল্পনাটা কি সেটি জানার চেষ্টা করব এবং তারা আসলে তাদের সাধ্যের মধ্যে কতদিনের মধ্যে কত ঘন্টার মধ্যে তারা এই ময়লাগুলো তারা আসলে অপসারণ করতে পারবে এমন সরাসরি তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করব। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করছি কক্সবাজার পৌরসভার যিনি কনজারভেন্সির যিনি পরিদর্শক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি তিনি আমাদেরকে জানাবেন আসলে তাদের যে পরিকল্পনা রয়েছে আসলে আজকের 24 ঘন্টার মধ্যে আসলে তারা তাদের যে ময়লাগুলো পরিষ্কার তারা তাদের কেমন পরিকল্পনা করছেন সেটি একটু আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক, কথা বলবো কক্সবাজার পৌরসভার কনজারভেন্সি পরিচালক কবির হোসেনের সাথে। আসলে আপনারা যে 24 ঘন্টার একটি কর্ম পরিকল্পনা দিয়েছেন, আপনার কি 24 ঘন্টা লাগবে কিনা বা কেন 24 ঘন্টা দিয়েছেন? 24 ঘন্টা দিয়েছি আজকে কোরবানের দিন উপলক্ষে, বেশিরভাগ কোরবানির পশুর দবে হয়ে যাবে, ওই বর্জ্যগুলি আমরা আজকে রাতের 12টার মধ্যে পরিষ্কার করব। আগামীকালকেও পশুর বর্জ্য পশু দবে হতে পারে, সেই বর্জ্যগুলি আমাদের পরিষ্কার করতে হবে। সেজন্য মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা সাস্টেনেবলভাবে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করবো। আপনার কয়টি ডাম্পিং স্টেশন বানিয়েছেন? আমরা প্রায় 11-12টির মতো আমরা যাচ্ছি সেকেন্ডারি স্টেশন নির্ধারণ করছি, অলিগলি থেকে ময়লাগুলি এনে সেকেন্ডারি স্টেশনে রাখবে, ঠেলাগাড়ি দিয়ে, ভ্যান গাড়ি দিয়ে, ট্রলি গাড়ি দিয়ে সেখান থেকে সেলুলারের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে ডাম্পিং স্টেশনে চলে যাবে। কয়জন শ্রমিক ব্যবহার করছেন আজকে মূলত? প্রায় 250 জন হবে আমাদের। 250? আর কি কি ব্যবহার করছেন আপনারা আজকে ময়লা? আমাদের 35-35টি এরকম স্টিল ঠেলা গাড়ি আছে, 10টি মাহিন্দ্রা গাড়ি আছে, হ্যান্ড ট্রলি আছে, তারপরে 8টি ডাম্প ট্রাক আছে, 2টি ফেলুলার আছে, ভ্যান গাড়ি আছে 10টি, এবং যেখানে ময়লা লাস্ট ডাম্পিং হবে সেখানে আমাদের এক্সকাভেটর রয়েছে গর্ত করে ফুটে ফেলার জন্য। আচ্ছা, ময়লা অপসারণের পর যে একটি গন্ধের বিষয় রয়েছে সেটি সেক্ষেত্রে কোনো কাজ করবেন কিনা আপনারা? দুর্গন্ধনাশক ব্লেসিং পাউডার আমরা 20 ড্রাম ক্রয় করে রাখছি আমাদের অফিসে। আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্পটে যেখানে পশু যাবে হয়েছে রক্ত থেকে গেছে সেখানে ধুয়ে দেওয়ার পর আমাদের পানি গাড়ি আছে, সরি বলতে ভুলে গেছিলাম, পানির গাড়ি আছে, পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, সেখানে আবার ব্লেসিং পাউডার ছিটানো আছে। আচ্ছা আচ্ছা, আজকে 24 ঘন্টার মধ্যে আপনারা বলেছেন যে কি কক্সবাজার পৌরসভার ময়লা অপসারণ করবেন, এই ময়লাগুলো আজকে সারাদিন যে ময়লাগুলো সংগ্রহ করবেন কোথায় রাখবেন আপনারা? সারাদিনের ময়লাগুলি যে বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ হবে, অলিগলি থেকে বাসা বাড়িতে যে গরু যাবে হয়েছে সেখান থেকেও কালেকশন করবে, অলিগলি থেকে ছোটো ভেহিকেলসের মাধ্যমে। আমি সব ওয়ার্ড সুপারভাইজারদেরকে দায়িত্ব দিয়ে দিছি, জবাবদিহিতাও ওদের কাছে দিয়ে দিছি,
যদি কোনো ওয়ার্ডে মহিলা থেকে যায় তাহলে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম আমি গতকালকে মিটিং করে সুপারভাইজারদেরকে, আমি 15 জন সুপারভাইজারকে আজকে ফিল্ডে কাজ করাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার কনজারভেন্সির পরিদর্শক কবির হোসেনের সাথে। তিনি নিশ্চয়ই শুনেছেন কি কি বলেছেন। আমরা তিনি জানিয়েছেন যে কি 24 ঘন্টার যে একটি নির্দিষ্ট ময়লার যে স্থান রয়েছে সেখানে 24 ঘন্টার মধ্যে সেই ময়লাগুলো চলে যাবে। তবে তিনি কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডের যে সুপারভাইজার রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমি এখন একজন সুপারভাইজারের সাথে কথা বলবো, তিনি জানাবেন যে আসলে তিনি কিভাবে কাজ করছেন এবং তার যে পরিকল্পনা রয়েছে সেটি জানাবেন। তিনি সকাল থেকে কিভাবে কাজ শুরু করেছেন, আপনি সকাল থেকে কিভাবে কাজ শুরু করেছেন? জি, আপনি তো শুনেছেন আমাদের কনজারভেন্সি শাখার কবির স্যার আপনাদের জানিয়েছেন, আমাদের আমি 9 নম্বর ওয়ার্ড সুপারভাইজার আর আমাদের প্রতিটি ওয়ার্ড সুপারভাইজারকে কাজ বন্টন করে দেওয়া হয়েছে। তো আমি দুপুরের পর থেকে আমার ওয়ার্ডে কাজ শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ 12 ঘন্টার যত দ্রুত আমার 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 এলাকা বর্জ্যমুক্ত হবে, কোরবানির যে পশুর বর্জ্য ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো অভিযোগ আসবে কি আপনাদের নামে? ইনশাল্লাহ অভিযোগ আসবে না। আমাদের যে আছে পরিচ্ছন্নতা কর্মী তাদের সেভাবে বলে দেওয়া হয়েছে। সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হয়েছে কক্সবাজারে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর বর্জ্যগুলো তো থাকার কথা না, যদি ড্রেনে কোনো বর্জ্য থাকে সেগুলো কি পরিষ্কার করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা যতটুকু পারি প্রায় রাত 10টা 11টা পর্যন্ত 12টা হোক আমরা চেষ্টা করবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন পুরো ওয়ার্ডে হয়ে যায়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম 9 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার, তিনিও জানাচ্ছিলেন যে আসলে দুপুর থেকেই তাদের যে পরিমাণের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিক সেভাবেই কাজ করছেন। এবং কক্সবাজার পৌরসভার তিনি 9 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন, 9 নম্বর ওয়ার্ডের যে কুরবানির যে বর্জ্য পরিষ্কার করার যে বিষয় রয়েছে সেটি কিন্তু তিনি তার যে পরিদর্শক রয়েছেন তার কাছে দায়বদ্ধ। তিনি আজকে সকাল থেকেই কাজ করবেন এবং সন্ধ্যায় ঠিক যে সময় তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন সুপারভাইজারকে, সুপারভাইজার তার পরিদর্শককে দায়িত্ব বুঝিয়ে দেবেন যে তার ওয়ার্ডটি ক্লিনভাবে রয়েছে, তিনি ক্লিন পরিষ্কার করে একেবারে তার ওয়ার্ডের যে বর্জ্য সেগুলো পরিষ্কার করেছেন এমনটা। আমি আরেকজন সুপারভাইজারের সাথে কথা বলবো, তিনি আসলে কিভাবে কাজ শুরু করছেন এবং তিনি কক্সবাজারের পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছেন এবং কিভাবে তিনি কাজ শুরু করছেন সেটি একটু আমরা জানার চেষ্টা করব। প্রথমে আপনি কোন ওয়ার্ডে কাজ করছেন? আমি 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বর ওয়ার্ডে কাজ করছেন, কিভাবে কাজ শুরু করেছেন আপনারা? আমাদেরকে আমার কনজারভেশন ইন্সপেক্টর স্যার গতকালকে সব সুপারভাইজারকে একসাথে মিটিং করে 600 ওয়ার্ড আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে আমরা কাজগুলো করব। তো আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমরা দুপুর 12টা থেকে অলরেডি কাজ শুরু করে দিছি, বিভিন্ন অলিগলি থেকে যেসব পশুর বর্জ্য আসতেছে তা আমরা পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে কালেকশন করে আমরা সেকেন্ডারি স্টেশনে নিয়ে আসতেছি। যেহেতু কারণ আমরা চেষ্টা করতেছি আমাদের মেয়র মহোদয় যে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে 24 ঘন্টার মধ্যে যাতে শহরের অলিগলি ক্লিন করা হয় সেই আলোকে আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। আচ্ছা, বৃষ্টি আসাতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, সকালবেলাতে একটু আমাদের কাজের বিঘ্ন ঘটেছিল, ইনশাল্লাহ আমরা এখন তা পুষিয়ে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিশ্চয় শুনেছেন যে কক্সবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার তিনি জানাচ্ছিলেন যে আসলে তাদের যেভাবে দায়িত্ব দিয়েছেন তারা পুঙ্খানুপুঙ্খভাবে সেই দায়িত্ব পালন করছেন এবং তারা সন্ধ্যা পর্যন্ত তাদের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব তারা পালন করবেন। এবং কক্সবাজার পৌরসভার মেয়র মহোদয় বলেছেন যে কি 24 ঘন্টার মধ্যে তার পৌরসভায় কোনো ধরনের কোরবানির বর্জ্য যাতে তিনি দেখতে না পান এমনটি নির্দেশনা তাদেরকে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার যে আপনার এই বাজারঘাটার যে ময়লাগুলো সেখানে জমাট করা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে এনে এবং বিভিন্ন গাড়ির মাধ্যমে ময়লাগুলো পরিষ্কার করে ডাম্পিং স্টেশন থেকে এখানে এনে সরাসরি যে প্রধান ডাম্পিং স্টেশন রয়েছে সেখানে ময়লাগুলো অপসারণ করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যুক্ত হয়েছিলাম কক্সবাজার পৌরসভার এবিবি মাঠ থেকে এখানকার ময়লা অপসারণের যে বিষয়টি সেটি দেখানোর জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।